একসময় তার বামপন্থায় বিশ্বাস ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এখন তিনি গেরুয়া শিবিরের সৈনিক এই চরম গরমেও বিজেপির হয়ে ভোট চাইছেন তবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কারও তুলনা করতে নারাজ মিঠুন চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য এই নামে এখন বাংলার রাজনৈতিক রং মিলেমিশে একাকার হয়ে যায় তাই তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বাম নেতা যখন হাসপাতালে ছিলেন সব দলের নেতারা ছিলেন চিন্তায় এমন মানুষকে নিয়ে এক সঙ্গমণ্ডুমের সঙ্গে কথা বলতে কি মিঠুন বলেন যে সাদা কাপড়টা পরেন না ওখানে কেউ এতটুকু কালি ছেটাতে পারবে না উনি এই ধরনের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য উনার সঙ্গে কারোর তুলনা করা যায় না দীর্ঘদিন এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন দু চোদ্দ সালে তৃণমূলের তরফে তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয় একটা সময় এ রাজ্যের শাসক দলের হয়ে ভোটে প্রচার করতেও দেখা যায় মিঠুন চক্রবর্তীকে তবে দু হাজার ষোলো সালের শেষ দিকে স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেন মহাগুরু তারপর বেশ কিছুদিন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই কাহিনী মেয়ের টুইস্ট বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করেন খোদ আর প্রধান মোহন ভাগবত এরপর থেকেই মিটনের বিজেপি যোগ দিয়ে জল্পনা শুরু হয়েছিল অল্প সময়ের মধ্যে এই সত্যিও হয় নরেন্দ্র মোদীর ব্রিগেডে হাজির হয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ডিসকো ডান্সার চলতি বছরই তিনি পেয়েছেন পদ্মভূষণ সম্মানও